রাধে রাধে বন্ধুরা, ভোর হতেই দেখো আমি আমার গপু বাসুকে আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে যেই বাসটা আসার কথা ছিল বন্ধুরা, জানতে পারি দুপুরে সেই বাসটি আজকে আসবে না ইস্কনের ভেতর, যেটা ধর্মতলা ইস্কন চলে। তো দেখো, তাই ভোরবেলা জানতে পারলাম, মানে আগের দিন রাত্রেই জানতে পারলাম এইখানে নাকি ভোর 5টায় মধ্যে আসলে একটি বাস আসে, ফাঁকা বাস। তো ভগবানের দয়ায় বন্ধুরা তাই হলো, তো পেয়ে গেছি বাস আর বাড়িও চলে এসেছি বন্ধুরা। ভোর 5টার বাস ধরে 4টের সময় বেরিয়েছিলাম আর বাড়িতে ঠিক 9:30টার মধ্যেই চলে এসেছি। সপ্তাহে এসেই দেখো প্রসাদ দর্শন করো, তা এই প্রসাদ আমি নিয়ে এসেছি ওখান থেকে ভগবানকে দিয়ে। এই দেখো আর এনেছি আমি আমার জন্য একটি গোপী ড্রেস বন্ধুরা, আমার অনেক দিনকার শখ ছিল, আমার ছিল না বন্ধুরা, তো আমি একটা গোপী ড্রেস কিনেছি ওখান থেকে আর নিয়েছি। এটার ব্লাউজটা জানো তো বন্ধুরা বানাবো, আমি টপ নিয়ে টপ দেওয়াটা কিনিনি। আর এই দেখো একটা জপমালা, এই জপমালা জপ থলি দিয়ে এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, মাকে উপহারে দেব বলে, কারণ মার ছিল আর আমারও আছে দুটো, তো মায়ের জন্য তাও আমি আর একটা নিয়ে নিয়েছি। তো মা এটা দিয়ে মা জপ করবে, নাম জপ করবে। তো দেখো আর নিয়েছি দেখো একটা তিলক কাঠি, তিলক স্ট্যান্ড, এটা কাঠের, আমার ছিল স্টিলের, আছেও, তার একটা কাঠের নিয়ে নিলাম বন্ধুরা। তো দেখো এটা নিয়েছি, এটা নাম গুণাগুণ করতে পারবো বন্ধুরা, এই যে নাম গুণাগুণ হয় আমার বাড়িতে তখন এই এই বাজনাটা কাজে আসবে। আর এই যে দেখো রাধা মাধব যুগলের মূর্তি সহ দুটি ক্যালেন্ডার, একটা নামাট্য ভবন থেকে আমাকে গিফট করেছে বন্ধুরা যে ভবনে ছিলাম, আর একটা আমি নিজে ওখান থেকে কিনে নিয়েছি। তো ক্যালেন্ডার দুটো আমার একাদশী সবেতে কাজে আসবে। আর দেখো এই যে একটা তিলক বল নিয়েছি, একটা ধূপকাঠি কিনেছি, দেখো ধূপকাঠিটার গন্ধ খুবই সুন্দর কারণ আমি ওখানে জ্বালিয়েছিলাম আরও একটি কিনে। তো দেখো এই একটা গামছা নিয়েছি, আর নিয়েছি একটা ঘি, তো এটা গোশালা থেকে কিনেছি বন্ধুরা, তোমরা দেখেছিলে, তো এটা আমার গোপাল সোনার ভোগ করতে খুবই কাজে আসবে। তো এই যে ঘিটা নিয়েছি, 500 ঘি আমি নিয়েছি ওখান থেকে। তো এই দেখো কতগুলো তুলসীর মালা নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি এই যে তুলসীর মালাগুলো না পুঁতি দেওয়া, এই দুটো মালা নিয়েছি, একটা লাল একটা নীল, একটা মায়ের একটা আমার। আর এই দেখো এইটা নবদ্বীপ থেকে নিয়েছি, তোমরা সকলেই দেখেছো এটা নবদ্বীপ থেকে এই গামলাটা নিয়েছি আমার গোপাল সোনার জন্য। আর এই যে আরেক ধরনের তুলসী কাষ্ঠের মালা গুড়ি গুড়ি কাঠি দিয়ে, ডিজাইনটা খুব সুন্দর বন্ধুরা। তো এই ছিল মায়াপুর থেকে এগুলোই এনেছি বন্ধুরা, তো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা পুরো মায়াপুর ভ্রমণ আমার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আসি বন্ধুরা রাধে।